হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময় সাথে, আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। গভীর থেকে গভীরতম নিম্নচাপ ধেয়ে এলো উপকূলের অভিমুখে, শেষ কি হলো পরিণতি? তো বন্ধুরা, আগামী 48 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এছাড়াও কোন কোন জেলায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিচ্ছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নিই আজকের আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেটটি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আশঙ্কার মেঘ সরিয়ে শেষে পালিয়ে গেল বাংলাদেশ উপকূল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সাগর দ্বীপপুঞ্জ পেরিয়ে তা শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের খেদুপাড়ার অভিমুখে চলে গিয়েছে। আপাতত পুঁজোই বাংলা রক্ষা পেল দুর্যোগের থেকে। হাফিজের প্রভাস অষ্টমীতে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গভীর হলেও তা ঘূর্ণাবার্তাতে পরিণত হয়নি নিম্নচাপ। চাপ গভীর হলেও তা ঘূর্ণাবার্তাতে পরিণত হয়নি, তার আগেই ল্যান্ডফল করে শক্তি ক্ষয় হয়ে গেছে। এই গভীর নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়েছে। 45 থেকে 55 কিলোমিটার বেগে ছোড়া হাওয়া হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকায়। এদিন তা সাগর দ্বীপপুঞ্জ পেরিয়ে চলে গিয়েছে বাংলাদেশের দিকে। নিম্নচাপের প্রভাব কোথায় কোথায়? এই নিম্নচাপের কারণে বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে যেমন দীঘা, কাঁথি, ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম এবং সাগর দ্বীপপুঞ্জে ঝোড়ো হাওয়া বয়েছে। এছাড়াও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল খেদুপাড়া, হাতিয়া, খুলনা প্রভৃতি এলাকায় ঝোড়ো হাওয়া বয়েছে। কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা? গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা জুড়ে বজ্রপাত, ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। অরুণাচল প্রদেশে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়াফিস। নিম্নচাপের প্রভাব আর কতদিন? আবহাওয়াবিদরা জানিয়েছে আগামী 24 ঘন্টা এই নিম্নচাপ বলিষ্ঠ থাকবে, তারপর শক্তি হারাতে শুরু করবে। পরবর্তী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।